আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ পদত্তর দু হাজার একুশ সালে সম্পূর্ণ নতুন মডেল নিয়ে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট এইটের এর মডেল অ্যাক্টিভিটি টাক্স নিয়ে আলোচনা করবো আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তস আলোচনা করে দিয়েছি তোমার এখনো সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আচ্ছা কি কি প্রশ্ন রয়েছে দেখ না একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো এখানে নটি প্রশ্ন দেয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান এক এক ইন্টু নয় একের এক সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় উত্তরপে ক্ষয়েরটা কুইনাইন একের দুই ক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হল উত্তরপে ক্ষয়েরটা ইউরিয়া একের তিন কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হল উত্তরপে গয়েরটা সিসিএল ফোর একের চার হিমাটাইট ধাতুর আকরিক তা হল উত্তরপে গয়েরটা লোহা একের পাঁচ আয়তন পরিমাপের একক হলো উত্তরে ঘয়েরটা ঘন সেন্টিমিটার একের ছয় অবিশুদ্ধ রক্ত হল উত্তরের ক্ষয়েরটা যে রক্তে তুলনায় সিও বেশি থাকে একের সাত যেটি আগ্নেয় শিলা তা হল উত্তরবে ঘয়েরটা গ্রানাইট একের আট দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো উত্তরে ঘয়েরটা মিলিমিটার একের নয় মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থি সন্ধি দেখা যায় সেটি হলো উত্তরবে গয়েরটা স্যাডল সন্ধি দুইয়ের দাগের রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান এক ইন্টু তিন সময় সমান তিন দুয়ের এক সাগরকুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবীর সম্পর্ক দেখা যায় উত্তরবে ক্লাউন দুয়ের দুই কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় ড্যাশ যায় শূন্যস্থানে বসবে বেড়ে যায় দুইয়ের তিন রান্নার বাসনে হাতলে প্লাস্টিক আস্তরণ দেওয়ার কারণ হল ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা ড্যাশ শূন্যস্থানে বসবে কম ভালো করে উত্তরগুলো দেখে নাও তিনের দেখা রয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতি প্রশ্নের মান এক এক ইন্টু তিন সময় সমান তিন তিনের এক কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয় উত্তরবে ভুল তাহলে আমরা কাটা চিহ্ন দেবো তিনের দুই কোন তরলে প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায় উত্তরে ভুল তাহলে আমরা কাটা চিহ্ন দেবো তিনের তিন লিগামেন পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে উঠতে ভুল তাহলে আমরা কাটা চিহ্ন দেব চারের দাগের রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে আমার এক এক ইন্টু তিন সমান সমান তিন পাঁচের দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এখানে মোট সাতটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই দুই গুণ সাত সমসমান চোদ্দ ছয়ের দাগে রয়েছে তিন চারটি বাক্য উত্তর দাও এখানে মোট ছটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতি প্রশ্নের মান তিন তিন গুণ ছয় সমস্যান আঠেরো এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব চারের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও চারের এক এসআই পদ্ধতিতে বলের একক্ষী উত্তর নিউটন চারের দুই জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয় উত্তর জলের গভীরে গেলে তরলের উচ্চতা বাড়ায় তরলের চাপও বৃদ্ধি পায় চারের তিন মানবদের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায় উত্তর মানুষের মস্তিষ্কের খুলিতে পাঁচের দাগে রয়েছে একটি বা দুটি বাক্য দাও পাঁচের এক বিভিন্ন প্রাণীদের থেকে জামা তৈরির উপাদান পাওয়া যায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো উত্তর আমরা যেসব পোশাক ব্যবহার করি সেই সব পোশাকগুলোর মধ্যে অনেক পোশাকের উপাদান আসে বিভিন্ন রকম প্রাণীদের থেকে যেমন শীতে যে পোশাকগুলো হয় সেগুলো প্রায়ই আসে ভেড়া কমা চমড়ি গায়ের থেকে দুই নম্বর রেশম মদ থেকে পাওয়া যায় সুতো তিন নম্বর শেয়াল কমা বনবেড়াল কমা শিল মাছ থেকে পশম পাওয়া যায় দুই জলবালির মিশ্রণ থেকে কি কী উপায়ে বালিকে পৃথক করা যায় জলবালির মিশ্রণ থেকে যে যে উপায় বালিকে পৃথক করা যায় সেগুলি হলো প্রথম পয়েন্ট করবে পরিশ্রাবণ এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির দ্রবণ থেকে বালিকে ছেকে নেওয়া যায় পরের পয়েন্ট করবে থিতানো বালি ও জলের দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি জলের নিচে থিতিয়ে পড়ে কমা এবার ওপরের পরিষ্কার জল ঢেলে নেওয়া যায় এক্ষেত্রে বালিকে সম্পূর্ণভাবে পৃথক করা যায় পরের প্যারা করবে এছাড়াও কাপড়ের সাহায্যে ছেকে বালিকে জল থেকে আলাদা করা যায় পাঁচের তিন জিরো পয়েন্ট জিরো নাইন বর্গমিটার ক্ষেত্রফলে নব্বই নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তার নির্ণয় করো আমরা জানি চাপ ইসিকাল টু বল বাই ক্ষেত্রফল অর্থাৎ চাপ সমান সমান নব্বই বাই জিরো পয়েন্ট জিরো নাইন নিউটন পার বর্গমিটার তাহলে চাপ সমান সমান এক হাজার নিউটন পার বর্গমিটার তিনের দুই রক্তের কাজ কি কি উত্তর রক্তের কাজগুলো হলো এক নম্বর অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা দুই নম্বর হরমোন উৎসেচক খাদ্যকণা ইত্যাদি কোষে কোষে পৌঁছে দেওয়া তিন নম্বর রক্ত তরল যোগকলা হওয়ায় বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা চার নম্বর রোগ জীবাণু ধ্বংস করা রক্তের শ্বেত রক্ত কণিকার কাজ পাঁচের পাঁচ ভোতাছুরিতে সবজি কাটা শক্ত চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো উত্তর ছুরির ভোতা প্রান্তরে ক্ষেত্রফল ধারালো ছুরি ধারালো প্রান্তের চেয়ে বেশি আমরা জানি চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল অর্থাৎ চাপ কমা ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক দাঁড়ি তাই ভোঁতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও চাপ প্রযুক্ত হয় দাঁড়ি ফলে ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত পাঁচের ছয় দেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় উত্তর বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হয়ে সংকুচিত হতে শুরু করে তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপার্টিকার মধ্যে দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপার্টিকার মধ্যে দিয়ে বাম নিলয়ে পৌঁছায় পাঁচের সাত জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না কী পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি ওই দ্রবণেই আছে উত্তর ঊর্ধ্বপাতন বা ক্লাসন পরীক্ষার দ্বারা প্রমাণ করা যাবে যে জল ও চিনি দ্রবণে চিনি দ্রবণের মধ্যেই আছে হারিয়ে যায়নি পরের প্যারা জলে দ্রবীভূত চিনি দানাকে চিহ্নিত করার জন্য দ্রবণটিকে বাষ্পীভূত করলে দ্রবণের দ্রাব্য অধপাতিত অংশ হিসাবে রয়ে যাবে ভালো করে উত্তরটা দেখে এক সেপ্টোমাইসিস হল উপকারী ব্যাকটেরিয়া বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো উত্তর এমন কিছু ব্যাকটেরিয়া আছে যা মানুষের শরীরে উপকার করে যার মধ্যে সেপ্টোমাইসিস খুব গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া সেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় পঞ্চাশটিরও বেশি ব্যাকটেরিয়া নাশক কমা ছত্রাক নাশক এবং পরজীবী নাশক ঔষধ পাওয়া যায় যেমন সেপ্টোমাইসিন কমা এরিথোমাইসিন হল সেপ্টোমাইসিস থেকে পাওয়া এই রকম কয়েকটি ওষুধ আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে সুতরাং বলা যায় সেপ্টোমাইসিস হলো একটি উপকারী ব্যাকটেরিয়া ছয়ের দুই জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে এই কাজে কোন পদ্ধতিটি শ্রাবণ না পাতন অনুপযুক্ত এবং কেন উত্তর জলে দ্রবিত হওয়ার পর নুনকে দ্রবণ থেকে ফিরে পেতে হবে এই কাজে পরিস্রাবণ পদ্ধতিটি অনুপযুক্ত কারণ গোলার পর নুনের কণার মাপ এতটা ছোট হয়ে যায় যে ওই কণাগুলি খুব সহজে ফিল্টার কাগজের ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যায় এর ফলে ফিল্টার কাগজের সাহায্যে নুন কণাগুলো জল থেকে আলাদা করা যায় না সেই জন্য পরিস্রাবণ প্রক্রিয়া এক্ষেত্রে অনুপযুক্ত ছয় তিন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো উত্তর বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল কিংবা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা তার করার চেষ্টা করা হয় তাকেই বল বলে বস্তুর আকার আয়তন পরিবর্তন করার জন্যেও বল প্রয়োগ করতে হয় ছয় চার মানবদেহে প্রশ্বাস ও নিঃশ্বাস কীভাবে ঘটে উত্তর শ্বাসবায়ু গ্রহণ করাকে প্রশ্বাস এবং শ্বাসবায়ু ত্যাগ করাকে নিঃশ্বাস বলে আমাদের পাজরের ফাঁকে যে পেশিগুলি থাকে তাকে পাঁজর পেশি বলে বুক ও পেটের মাঝখানের পেশির নাম মধ্যচ্ছদা এদের সাহায্যে যখন বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয় তখন ভেতরে বাতাস ঢোকে একে প্রশ্বাস বলে আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস বেরিয়ে যায় একে নিঃশ্বাস বলে ছয়ের পাঁচ সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি ব্যাখ্যা করো সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদে রাসায়নিক শক্তি বা রূপে জমা থাকে দাঁড়ি বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরম আর চাপে কয়লায় পরিণত হয় দাঁড়ি আবার উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ পালদিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল হাইপেন পেট্রোল বা কেরোসিন ইত্যাদি জ্বালানি পায় দাড়ি তাহলে কয়লা বা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হল সূর্য তোমার ছয় ওজন ষাট কেজি আর উচ্চতা ফোর ফুট তোমার ওই বন্ধুর দেহ ভরসূচক নির্ণয় করো দাড়ি তোমার বন্ধুর দেহ ভরসূচক সম্বন্ধে তোমার মতামত লেখো উত্তর আমরা জানি দেহ ভরসূচক ইজিক টু দেহের ওজন বাই দেহের উচ্চতার বর্গ তোমরা ভাগ ভাগচিহ্ন দিতে পারো ফোর পয়েন্ট ফাইভ ফুট ইজিক্যাল টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার আমার বন্ধুর দেহভয়সূচক ইজিক্যাল টু ষাট ভাগ একশো সাঁত্রিশটা স্কোয়ার সময় সমান ষাট ভাগ ওয়ান পয়েন্ট এইট এইট সময় সমান একত্রিশ পয়েন্ট নয় এক তা লিখবো দেহ ভয়সূচক তিরিশ থেকে চল্লিশ বা তার বেশি হলে তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে ভালো করে উত্তরটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না আর আমার চ্যানেলে তোমরা নতুন হও তো লাল কালার যে সাবস্ক্রাইবারটা প্রেস করে পাশে বেল লাইটেনটা প্রেস করে রাখবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও